আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি বাচ্চাদেরকে ঘোরাতে নতুন নতুন গরুর হাটে। মাত্র সবে বসেছে, তো এটা খুব মানে গরু ছাগল দেখবে। তোর বাবা বললো চলো হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এই গরুটা সুন্দর, গরুটা বড় অনেক, বড় গরু ভালো লাগে। ছোট গরু ভালো লাগে? ছোট গরু পিকে পাগল হয়ে গেছে এই গরুটা, দুইটা একসঙ্গে মারামারি করছে। বাবা দেখছো এই দেখা আয়া ছোট বেবি গরু। বেবি গরু না ওরা কিছু হবে না, ওই গরু কিছু বলবে না। ওই গরুর সাথে গরুর মালিক আছে। দেখছো এই গরুটা অনেক রাগি। দুজনের ভিতরে বিশাল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জায়গা নিয়ে। তখন দুইজন দুই বাসায় চলে যাবে। দুইজন হচ্ছে একটা আয়াত একটা আজান। বাসায় তোমরা যেরকম মারামারি করো না, ঠিক বলছি? এখানে বড় বড় আসছে, হাত ধরো। এই দেখো এটা বসে। এবার গরুর দাম কেমন মামা? গরুর দাম একটু বেশি মামা, বেশি কারণ সব জিনিসের দাম বেশি। এই লালটার দাম কেমন? মনে হইতেছে অনেক বেশি। এই জায়গাগুলো বড়। অনেক গরু এসেছে, অসংখ্য গরু। সব গরুরাই শুধু জায়গা নিয়ে মারামারি, শুধু মানুষের ভিতরেই মারামারি নেই, প্রাণীদের ভেতরেও অনেক মারামারি হয়। দেখছো খাবার দিল ওরা কিভাবে খায়। ওর গরম লেগেছে তাই মুছতেছে। ভালো দিন আসতে।
না আমার ভয় করে, ছুটে গেলে কি হবে? এই ছোট গরুটার দাম কত কাকা? আর ওই সাদাটা, ওইটা, ওই যে তিন নম্বরটা, এবার দামটা কি বেশি? সব কিছুরই দাম বেশি। যাক, আপনাদেরও যেন ঠিকঠাক মতো সব হয়, যারা কিনবে তাদেরও যেন ঠিক মতো হয়। বেশি থাকে মাংস, বেশি থাকে। হুম, আসো, ওই দেখো, ওইটাও মারামারি করতেছে। দেখছো এখানে কত বড় লালি, বুঝছো? চলো আমরা এখন যাই। আম্মু, আমার ছেলে সব গরুকে টাটা দিচ্ছে। এই যে আব্বু, এই যে এখানেও আছে আম্বা, সব গরুকে টাটা দিচ্ছে আমার ছেলে, মাশাআল্লাহ। আমরা এখন চলে যাব বাসার দিকে, ঘোরা শেষ তো, ভালোই বিনোদন হলো। যাদের আশেপাশে এরকম হাট আছে, বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন। এখন ভিড়টা একদমই নেই, ভিড় নেই, ও বাচ্চারা একটু গরু দেখে খুশি হবে। আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এখনও হাটটা পুরো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি, আজকের মতো গরু দেখার পর্যায়ে এখানেই শেষ। তো হাটটা এখনও ভালোভাবে জমে নেই, জমে যাবে দুই একদিনের ভিতরে, তখন হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না। যেই কয়েকদিন ভিড় ভাড়টা কম হয়, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো, ওরা মন মতো গরু দেখবে, অনেক অনেক অসংখ্য গরু, যেটা আমার বাচ্চারা খুব খুশি হয়। আর আমার বাসাটা হচ্ছে মিরপুরের কাছে, মিরপুরে পল্লবীতে, তো হাট বসেছে 12 নম্বর, তো নিয়ে আসলাম। আপনাদের বাসার আশেপাশে যাদের হাট আছে তারা চলে যাবেন বাচ্চাদের নিয়ে, বড় বড় পার্কগুলি থেকেও বেশি খুশি হবে ওরা আসলে।